বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় অংশ নেন বিএনপি মহাসচিব খালেদা জিয়া গুরুতর অসুস্থ তবু তার জামিন আটকাচ্ছে সরকার এই অভিযোগ করেন তিনি বলেন যোগ্য হিসেবেই তারেক রহমানকে বিএনপি নেতা নির্বাচিত করেছে তাকে কিভাবে আপনারা তার জামিনটাকে আটকাচ্ছেন আমি ধরে নিলাম সাজা দিয়েছেন পাঁচ বছরের এই পাঁচ বছরের সাজায় দুর্নীতির মামলায় আপিল অবশ্যই প্রাপ্য আপনার মন্ত্রণালয় ক্যাবিনেটের মধ্যে তিনজন আছেন যারা সাজাপ্রাপ্ত ক্যাবিনেটে আছে তিনজন এবং আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টি চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব তিনি দায়িত্ব নেবেন চেয়ারপারসনের এটা আমাদের গঠনতন্ত্রে আছে উনি সাজাপ্রাপ্ত কোন মামলায় যে মামলাতে তিনি খালাস পেয়েছিলেন এবং তাকে খালাস দেওয়ার অপরাধে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এর আগে সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে শেরে বাংলানগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল সেখানে বলেন সমঝোতার ভিত্তিতে সংকট সমাধান করে সব দলকে নিয়ে তফসিল ঘোষণা না হলে জনগণ মেনে নেবে না আমরা তো বরাবরই বলে এসেছি যে মূল সংকট সেই সংকটটি হচ্ছে যে আমরা নির্বাচনকালীন সময়কে নিরপেক্ষ সরকার চাই সেই জন্যে আমরা বারবার বলে এসেছি যে এই বিষয়টা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া দরকার আপনার এই সমস্যার সমাধান আগে এই বিষয়ে কোনো কথা না বলে কখনোই এই নির্বাচন কমিশনের একতরফাভাবে তফসিল ঘোষণা কোনো দলই মেনে নেবে না বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনকালীন সরকারের রূপরেখা করার তাগিদও দেন তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা